রাজ্যের পর্যটন মানচিত্রে নির্মহলের গুরুত্ব অপরিসীম। সেখানে প্রবেশ করার সময় পর্যটকরা যেন প্লাস্টিক জাতীয় কোনো কিছু নিয়ে প্রবেশ না করে এই আবেদন পর্যটকদের প্রতি রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার সন্ধ্যায় উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ মেলাঘরের নয় দিনব্যাপী রথের মেলার উদ্বোধন করে এই আবেদন রেখেছেন তিনি। ভাষণ রাখতে গিয়ে তিনি বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার পাশাপাশি আগামী দিনে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার জন্য অভিযান শুরু করা হবে। চলতি মাসের শুরুর দিকে পদ্মশ্রী পদ্মভূষণ পদকপ্রাপ্ত শিক্ষাবিদ সুধা মূর্তি নির্মহল পরিদর্শনে এসেছেন। সেখানে যথেচ্ছ প্লাস্টিকের বোতল পড়ে থাকার দৃশ্যে ক্ষুব্ধ হয়েছেন তিনি। এ বিষয়টি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, G20 প্রতিনিধি দলের আগমনকে কেন্দ্র করে নির্মহলের যে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে তা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে অপর অতিথি বিধায়ক কিশোর বর্মন বলেছেন, নানা ভাষা নানা মতের মানুষ ভারতবর্ষে বাস করলেও দেশের ঐতিহ্য পরম্পরা রক্ষা সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ওই ঐতিহ্য ও পরম্পরার গুরুত্বপূর্ণ অংশ রথযাত্রা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার দর্শন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাসদত্ত, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, এসপি বিজে রেড্ডি প্রমুখ। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। সেটাও আমাদের প্রেসিডেন্ট ছিলেন যখন আমাদের প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হলো, বারবার বলা হয়েছিল মাত্র একটা সিটিতে G20 সেই মিটিং হবে, কিন্তু উনি বলেছেন না, বিভিন্ন আমাদের সিটিগুলো আছে বিভিন্ন প্রদেশের, সেখানে সেই G20 সেই আমাদের জিএস সায়েন্সের যে বিষয়টা সেটা আমাদের রাখা হয়েছিল। এখানে মেলা করে রুদ্র সাগরে আমরা G20 সামনে রেখে যেভাবে আপনাদের সাজিয়েছি এবং মানে 50 কোটি টাকার মতো খরচ হয়েছে এই G20 উপলক্ষে। তো এখানে আমরা এত সুন্দর করে নির্মলকে আবার নতুনভাবে আমরা সেটাকে পুনরুদ্ধার করে সাজিয়েছি। এখানে কিন্তু যারা মেলা ঘরবাসী যারা আছেন তাদের কাছে একটাই অনুরোধ, সেটাকে আপনারা সযত্নে সেটাকে লালন পালন করবেন। কারণ কিছুদিন আগে আমার কাছে সুধামূর্তি যে এসেছিলেন, আপনারা সবাই জানেন ওনাকে, উনি এসে খুব প্রকাশ করেছেন যে এত সুন্দর একটা জায়গা, সেখানে সেই প্লাস্টিক বোতল, তা আমার বাড়িতে উনি এসেছিলেন সরকারি বাসভবনে, তা আমি ওনাকে কথা দিয়েছি যে আগামী দিনে সেটা অবশ্যই আমি বজায় রাখবো। বলে ইটস ওয়ান্ডারফুল, এখানে সারা পৃথিবীর লোক এখানে আসবে। আচ্ছা, এর থেকে কি বেরোবার কোনো উপায় নেই? আদৌ কি এই রোগের কোনো চিকিৎসা আছে? লজ্জায় কারোকে কিছু বলতেও পাচ্ছি না, আর এই যন্ত্রণাও সহ্য করতে পাচ্ছি না। ভাইসকে আর সারবে কে জানে, এই কষ্ট থেকে বার হইবার কোনো উপায় আছে? এই পাইলসের জন্য কোনো কাজই করতে পারছি না। এই সমস্ত সমস্যা একটি বড় রোগের কারণ হতে পারে, যার নাম অর্শো বা পাইলস। আমাদের এই অনুষ্ঠানটি খুব মনোযোগ দিয়ে দেখুন। আপনার কি শৌচের সময় খুব কষ্ট এবং যন্ত্রণা হয়? আপনার মলদ্বারে ফোঁড়া বা ইনফেকশন হয়ে গেছে, তার কারণে আপনার মলত্যাগ করার সময় রক্ত বের হয়, মানে আপনার পাইলস হয়েছে। পাইলস বা অর্শ এমনই একটি রোগ যেটা থেকে সহজে মুক্তি পাওয়া খুব কঠিন। কিন্তু আর চিন্তার কোনো কারণ নেই, কারণ পাইল ক্লিয়ার এমনই একটি আয়ুর্বেদিক ফর্মুলা যা আপনার রোগকে গোড়া থেকে নির্মূল করবে। পাইল ক্লিয়ার। নমস্কার, আজকে আপনারা এখন যে অনুষ্ঠানটা দেখবেন এটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে আপনাদের সবাইকে। কেমন, আজ আমরা এসেছি আপনাদের কাছে একটা নতুন রূপে। কি জানেন, আমাদের শরীরে নানা ধরনের অসুখ আছে, অম্বল, বদহজম, কোষ্ঠকাঠিন্য, অনেক রকম আর কি, পেটের অনেক রকম সমস্যা, পাচন প্রক্রিয়ার অসন্তুলনের কারণে মলদ্বারে মাংস বা গাঁট হয়ে যায়। আর কি জানেন, প্রথম প্রথম কোষ্ঠকাঠিন্য হয়, তারপর শৌচকার্য করার সময় জ্বালা করতে থাকে, চুলকানি শুরু করে, তারপর একটা ইনফেকশন হয়ে যায়, জায়গাটা ফোলা বাড়িয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়, এমনকি অপারেশন অবধি করাতে হয়। কিন্তু না,
আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন এসে গেছে পাইল ক্লিয়ার। হ্যাঁ, যা আপনার পাইলসকে গোড়া থেকে করে দেবে ক্লিয়ার। আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি 100% ন্যাচারাল পাইল ক্লিয়ার পাইলসের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার এক অবিশ্বাস্য আবিষ্কার।